নতুন বছরের শুরুতেই করোনা সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য জুড়ে নাইট কারফিউ জারি করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ মতো রাত 10টার পর থেকে ভোর 5টা পর্যন্ত বিশেষ কারণ ছাড়া বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষের আনাগোনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই সময় বন্ধ রাখতে হবে দোকানপাট। নবান্নের নির্দেশিকা মেলার সাথে সাথে নাইট কারফিউ পালনে পথে নামল জেলা পুলিশ প্রশাসন। সোমবার বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাথানতলায় নাকা চেকিং করে ধরপাকড় চালাল বাঁকুড়া সদর থানার পুলিশ। অভিযান চালিয়ে মোট 10 জন ব্যক্তিকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন মহিলাও রয়েছেন। সাথে 8টি মোটর বাইকও আটক করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই অভিযানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, জেলা পুলিশের ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস, বাঁকুড়া সদর থানার আইসি দেবাশিস পান্ডা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন পথচারী সাধারণ মানুষ থেকে শুরু করে বাইক আরোহীদের রাস্তায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তারা কি কারণে বাইরে বেরিয়েছে এবং কেন তারা মাস্ক পরেননি। এদিন উপযুক্ত কারণ দেখাতে না পারলে মিলছে পুলিশের কড়া ধমক এবং সাথে পাকড়াও। এদিন বাঁকুড়ার মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন, করোনার চেনকে ব্রেক করার জন্য এই নৈশ অভিযান। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আজ থেকে শুরু হলো এই অভিযান এবং এটাই লাগাতার চলবে। আক্রান্ত আছে 5-6 জনের মতো এই দুটো কন্টেনমেন্ট জোনে, যেটা আমরা করলাম আর কি। এখানে একটু মানে 2 বা ততোধিক পেশেন্ট আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি, সেই জন্যই ক্লাস্টার হিসেবে এইগুলোকে আমরা কন্টেনমেন্ট জোন ঘোষণা করছি, ঠিক আছে। আর অন্যান্য যেখানে একাধটা ইয়ে আছে সেখানে আমাদের সব ভিজিল রাখা হচ্ছে, সেইখানটা আমরা দেখছি আর অন্য কোনো পেশেন্ট আসছে কি না তার উপরে ভিত্তি করে আমরা ডিসিশন নেব, ঠিক আছে। এলাকায় কী কী নির্দেশ নেব? এখানে আমাদের যা নির্দেশ হচ্ছে এইখানটা আপাতত যাতায়াত বন্ধ রাখতে হবে, আর তাদের এসেন্সিয়াল যা রিকোয়ারমেন্ট খাবার দাবার ইত্যাদি শুভঙ্কর সরণিতে 2 জায়গায় আমাদের কন্টেনমেন্ট জোন করা হলো। একটা হচ্ছে ডিপিএসসি চেয়ারম্যান বসুন্ধরা সিংপান্ডে, ওনার বাড়িতে 3 জন আক্রান্ত হয়েছে, ওই বলিতে আমরা কন্টেনমেন্ট জোন করলাম। আর শুভঙ্কর সরণির আরেকটা জায়গায় গোপাল দিয়াসি, ওনার বাড়িতেও 2-এর অধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে, ওখানেও আমরা কন্টেনমেন্ট জোন। অবশ্যই ওনারা সহযোগিতা করবেন, তখন আমরা বলেও দেওয়া হলো আমাদের যে ওনাদের যা কিছু অসুবিধা আমাদের পৌরসভাকে আমরা জানাবে, আমাদের ফোন নম্বর ওনাদের কাছে আছে, যা দরকার হবে আমরা পৌরসভার থেকে ওনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।